আজকে এসএফআইয়ের চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবস পরাধীন ভারতবর্ষে উনিশশো সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পর সব ছাত্রের শিক্ষা সব ছাত্রের কাজ এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে তীব্র মতাদর্শগত সংগ্রামের জঠরে বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্যে উনিশশো সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার ত্রিবান্দম বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল আজকে এসএফআইয়ের প্রতিষ্ঠার চুয়ান্নতম বর্ষ আমরা উদযাপন করছি এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যা কিছু অর্জন ছিল সেগুলি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে একটা বিভৎসতা শিক্ষাক্ষেত্রে চলছে এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নানা জায়গায় এডুকেশন হাবের গল্প শোনাচ্ছেন কিন্তু আদতে সরকারি শিক্ষা পাবলিক এডুকেশন সিস্টেম যেটা সেটাকে চূড়ান্তভাবে এই সরকার আঘাত করছে বিদ্যাজ্যোতি নন বিদ্যাজ্যোতি সরকারি কলেজগুলিকে ক্রমশ দুর্বল করে দেওয়া এই ধরনের পাইতারা এরা শুরু করেছে এবং এর বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের মধ্যেও লড়াই করছে আমরা আমাদের সংগঠন এবং অন্যান্য গণতান্ত্রিক ছাত্র সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী বারোই জানুয়ারি দিল্লিতে এই যে জাতীয় শিক্ষানীতির নাম করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর চরম আঘাত হানা হয়েছে এর বিরুদ্ধে এবং বিজেপি সরকারের স্বৈরতান্ত্রিক যে মানসিকতা তারা প্রত্যেকটা নীতি যখন নির্ধারণ করে তখন মানুষকে কথা বলার সুযোগ দেয় না ওই নির্দিষ্ট জায়গাতে যে জনগণ আছে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করে না একনায়কতান্ত্রিক মানসিকতা নিয়ে চলে সেইভাবেই জাতীয় শিক্ষানীতি আমরা প্রণয়ন করেছে রূপায়ণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে শিক্ষা বাঁচানোর জন্যে বিজেপিকে হারানোর জন্যে বারোই জানুয়ারি আমাদের দেশের ষোলোটি ছাত্র সংগঠন একত্রিতভাবে পার্লামেন্ট অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মনে করি ত্রিশে ডিসেম্বর আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানে আমাদের কাছে শপথের আমাদের কাছে আগামী দিনে লড়াই সংগ্রামকে আরও তেজিয়ান করার জন্য আমাদের শহীদদের আত্মত্যাগের যে শহীদ বেদি তাকে আরেকবার স্পর্শ করে আরও বেশি দুর্বার লড়াই আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য আমাদের এগিয়ে যাওয়ার দিন এবং আজকের দিনটি সারা ত্রিপুরা রাজ্যে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের লড়াইকে আমাদের এই সংগঠনকে আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই এটাই আজকের দিনে আমাদের ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক্স দা সার্ভিস অ্যাপ